হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানো। তো সকালবেলা দেখো ওকে রেডি রেডি করিয়ে তারপর ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। এখন আমার যেতে হয় না, ও একদম ভদ্র হয়ে গেছে এখন। টাটা, টিফিন খাবা? হ্যাঁ, এটা হচ্ছে সন্ধ্যেবেলা, দেখো টোটো করে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আলিপুরদুয়ার, মানে আমার দিদির বাড়িতে। তো কেন হঠাৎ করে যাচ্ছি বলো তো? আমার না আমার বরের হচ্ছে দু তিন দিনের জন্য কলকাতা যেতে হচ্ছে, কারণ ওর অফিসের একটা মিটিং পড়ে গেছে। আর আমি তো এখানে একাই থাকি, তোমরা জানো। আর আমি না একা থাকতে পারি না, আমার ভয় লাগে, রাতে আমি ঘুমোতে ভয় পাই একা। তো আর বাচ্চা নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না, কারণ আমার বাচ্চা খুবই চঞ্চল। তাই ও বলছে যে তুমি তাহলে এখান থেকে সামনে দিদির বাড়ি আছে আলিপুরে, তুমি ওখানে গিয়ে থাকো দুদিন। তো আমি আলিপুর থেকেই ট্রেনে উঠে যাবো, পদাতিক এক্সপ্রেসে গেছে ও। না সরি সরি, পদাতিকে যায়নি গো, ও বাসেই গেছিলো, কারণ তখন টিকিট পাইনি ট্রেনের, বুঝেছো? তাই বাসেই গেছিলো। আর আমার ভেবেছিলাম যে আমিও একবার যাব, কারণ আমার বেবিকে ডক্টর দেখানোর ছিল। তো টিকিটের জন্য আমাদের যাওয়া হয়নি, কারণ বাসে আমি এতদূর জার্নি করতে পারবো না বাচ্চাকে নিয়ে, তাই আমাদের পরে যাওয়া হয়নি। তো আমরা আলিপুরে গিয়েছিলাম, আর এই যে এখন বাস স্ট্যান্ডে এসে পড়েছি। আর আমাদের অনেক রাত্রি হয়ে গেছিলো যেতে, কারণ এখন কটা বাজছিলো জানো? প্রায়, ভিডিওটা তো কয়েকদিন আগের করা ছিল, আমার অতটা টাইম মনেও নেই, তাও মনে হয় 8:30-9 বেজে গেছিলো। তো আমরা এই যে এখানে বাসস্ট্যান্ডে এসে দেখো একটা মায়ের মন্দির আছে আলিপুরদুয়ার বাসস্ট্যান্ডে, মানে কোচবিহারেই বাসস্ট্যান্ড। তো এখান থেকে আলিপুরের বাসগুলো ছাড়ে, আর এটা হচ্ছে মায়ের একটা মন্দির। তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, বাস আসছিলো না। 8:30 মনে হয় এসছিলো বাস। তো এদিকে আমি ছেলেকে এখন জল খেয়ে দিচ্ছি, কারণ আমার ছেলেকে একটু পরপর জল খাওয়াতে হয়, ওর পটের প্রবলেম আছে, তো ওকে অনেকটাই জল খাওয়াতে হয়। তো ওখানে দাঁড়িয়ে আমি ওকে জল খাইয়ে দিচ্ছি, আর ওরও জল পিপাসা পেয়ে গেছিলো। আর আমরা যে বাসটার জন্য দাঁড়িয়েছিলাম না, ওই বাসটা সেদিন আবার আসেনি, তার পরের বাসটা এসেছিলো। তাই আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আমাদের আলিপুরদুয়ার পৌঁছতে পৌঁছতে প্রায় 9:45 বেজে গেছিলো, তো অনেক রাত্রি হয়ে গেছিলো, গিয়ে আর সময় পাইনি, গিয়েই ছেলেকে খাওয়াতে বসতে বসাতে হয়েছিলো। তো এখন বাসটা আসলে উঠে পড়বো, আর আমার কি করা যাবে। তো আলিপুরদুয়ারেই গিয়েছিলাম যেন আমার ছেলের স্কুলও দুদিন মিস গেছিলো, কিন্তু কি আর করা যাবে বলো, শ্বশুরবাড়িতে যদি গিয়ে থাকতাম অনেকটাই দূর হয়ে যেত। আর আর ছেলে আমার ওখানে দুদিন গিয়ে আসবেও না, ওর অনেক মানে ওখানে থেকে ওর পোষায় না, ওর বাড়িতে গেলে না অনেক দিন থাকতে চায় ও, তাই ওকে মানে আনা যেত না। তাই পরে আলিপুর গিয়ে থাকলাম, আর এই যে এখনই বাস চলে আসবে, আমরা বাসে উঠে পড়ি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সেদিন রাতে এসে আর ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে আমার বর খেয়ে নিচ্ছে ভাত, কারণ ওরও বের হওয়ার আছে। এখান থেকে ও ট্রেনে করে যাবে শিলিগুড়ি, তারপর শিলিগুড়ির থেকে বাস আছে রাত্রিবেলা। তো ও দিনে দিনে বেরিয়ে গেছিলো, কারণ যেহেতু শিলিগুড়ি, আলিপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স তো অনেকটাই, তো ওখানে গিয়েও অনেকটাই আগেই পৌঁছে গেছিলো। কারণ শিলিগুড়িতে আমার আগে পৌঁছে যাওয়ার জন্য না, ও শিলিগুড়িতে আমার যে ননাসের বাড়ি আছে, মানে ওর পিস্তত দিদি বর্দির বাড়িতে গিয়ে উঠেছিল, তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে তারপর যখন বাসের টাইম হয়ে গেছিলো তারপর বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেছিল। আর এখানে আমার ছেলেকে কোথাও দেখতে পাচ্ছ না, আমার ছেলে হচ্ছে ঘরে, ওকে ফোন দিয়ে রেখেছি, কারণ ওর বাবাকে যদি ও যেতে দেখে না ভীষণ কান্নাকাটি করবে, কারণ ও যেতে চাইবে যেহেতু বাবাকে দেখবে। আর তারপরে আর শেষ রক্ষা করা হয়নি, কারণ ও মোবাইল ছেড়ে এসে পড়েছিল ওর বাবাকে দেখে। তো জিজ্ঞেস করছিল বাবা কোথায় যাচ্ছ, তো আমরা বললাম যে বাবা যেরকম ডিউটিতে যায় রোজ দিন সেরকম ডিউটিতেই যাচ্ছে। আর এখানে দেখো ও সব রকম ওষুধ রেডি করছে, কারণ দূরের ব্যাপার, অনেক রকম ওষুধ নিয়ে গেছিলো। আমার যদিও এগুলো খেয়াল থাকে না, ওরই এগুলো মাথায় থাকে। এখান থেকে ট্রেনে তো
তো দেখো এই যে ও চলে যাবার পর আমরা যে ঘরে এলাম, আর সব থেকে বড় ব্যাপার কি জানো তো, এখন হচ্ছে গরমের সামার ভ্যাকেশন চলছে, তো গরমের ছুটির জন্য আমার দিদিরও স্কুল নেই, যেহেতু আমার দিদি স্কুলে চাকরি করে, তো ওর স্কুল ছুটি, ও বাড়িতেই থাকতে পারছে, নাহলে অন্য সময় আসলে কি হয় আমাদের, মানে ওর যখন স্কুল থাকে আমরা এই টাইমটা ফাঁকাই থাকি, আমার জামাইবাবু অফিসে চলে যায়, ও স্কুলে চলে যায়, তো আমাদের এই টাইমটা বোর হতে হয় অনেক। তো এখন ও বাড়িতেই ছিল, বেশ ভালো করেই কেটেছে সময়টা। তো এদিকে দেখো ওর মানার সাথে, যেহেতু ওর মাসিকে মানা ডাকে, তো এখানে অনেক দুষ্টুমি করছে, আর ও না ভীষণ জেদি গো, ও এত জেদ করে, মানে ওর জেদটা যে কী করে কমাবো বুঝতেই পারি না, ভীষণ জেদ করে। আর ওর বাবা না থাকলে এর জন্যই আমার ওকে সামলাতে ভীষণ কষ্ট হয়, কারণ ও অনেকটা সময় ওর বাবার সাথেই কাটায়, ওর বাবাকেই ও বেশি, মানে ওর বাবা ওকে নিয়ে যেহেতু খেলা করে, আর ওর বাবার সাথে টাইম কাটাতে ভালোবাসে ও। আর এটা হচ্ছে সন্ধেবেলা, মানে সেদিনই সন্ধেবেলা, তো আমাদেরকে দিদি বললো চল হঠাৎ বাড়িতে থেকে কী করবো, তো ঘুরে আসি কোথাও। তো আমরা এই যে বেরিয়ে পড়েছি, এই যে আমার ছেলে বসেছে পিছনে আর আমি বসেছি, এখন আমরা যাবো হচ্ছে আলিপুরদুয়ার, নিউ আলিপুর যে স্টেশনটা আছে সেখানকার আশেপাশে না অনেক দোকান আছে, সেখানে মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আর দামটাও একটু কম মনে হয়, কারণ অন্য জায়গায় তো দেখেছি এখানে অনেকটাই কম মনে হয়েছে। তো এখান থেকে ছেলের জন্য কিছু খেলনা, ওর যেহেতু বাইরে বের হলে ওকে দিতেই হবে, তাই ওকে আগেভাগে যদি একটা আগেই যদি ওর হাতে একটা খেলনা দিয়ে যাওয়া যায় না, মানে যেটা ও চাচ্ছে, তো অতটা প্রবলেম হয় না, ও থাকতে মানে থাকে একভাবেই। তো এখান থেকে আমরা ওর জন্য কয়েকটা ছোটো ছোটো অনেক কিছুই দেখানো হয়েছিল ওকে, কিন্তু ও এই ছোটো ছোটো গাড়িগুলোই পছন্দ করেছে, যদিও এর এগুলো মানে এই ধরনের গাড়ি ওর অনেকগুলোই আছে বাড়িতে, কিন্তু ওর কী আর করা যাবে, থাকলেও তো ওর চাই, কারণ যখন বাইরে বেরোয় খেলনার দোকানে যখন খেলনা দেখে তখন আর লোক সামলাতে পারে না, মানে যা দেখে তাই নিতে চায়। আর একটা ঘড়ি নেওয়া হয়েছিল ওর জন্য। আর এখানে দেখো আমরা যে ওখান থেকে চলে এসেছি সোজা যে ফিশ আড্ডা আলিপুরদুয়ারে, এখানে সব ফিশের আইটেম থাকে, তো দিদি বলছিল চলে একটা করে টেস্ট করে দেখি, আমার একদমই খিদেও ছিল না কারণ অবেলা হয়ে গেছিল খেতে, তো নিয়েছিলাম মুখে দিয়ে, আমার একদম সত্যি কথা বলতে মানে একদমই ভালো লাগেনি খেতে, তো ওর আবার ভালো লেগেছিল, ও খেয়েছিল। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছি তোমার আহারে, কারণ আমরা সেদিন রাতে ডিনার করে বাড়িতে ফিরেছিলাম, তো এখানে আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম আর চিলি চিকেন নিয়েছিলাম, আর আমার ছেলে এতটাই বিরক্ত করছিল, আমার একদম মানে ভালো লাগছিল না, আর তো ভিডিও সেইভাবে ভালোভাবে করা হয়নি। আর এখানে দেখো ওই যে গাড়িগুলো যেগুলো কিনেছিল না সব খুলে এখানে বসে পড়েছে খেলতে। তো এসব খাবার নেওয়ার পরে ওর কি মনে হয়েছে হঠাৎ করে ও নাকি নুডলস খাবে, যদিও বাইরের এসব খাবার রেস্টুরেন্টে গেলে ও খাই না, তবুও জেদ করেছে যে ও নুডলস খাবে। তারপর কি খেতে চেয়েছিল জানো, স্প্রাইট দেখেছিল, ওর আবার জুসি খাবারের প্রতি মানে ভীষণ ওই জিনিসটাই ভালোবাসে, চাচ্ছিল পারে না কেন কিন্তু কি করা যাবে, এতই জেদ পায় না। আর এখানে আমরা আমাদের খাবারটা বেড়ে নিয়েছি, তো এখান থেকে অনেক চেষ্টা করেছিলাম ওকে দু একবার মুখে দিতে, কিন্তু কোনো মতেই না। তারপর লাস্টে আমার জামাইবাবুকে, আগে ও ভয় পেত চোখ গরম করলে, আগে ভয় পেত, কিন্তু এখন সেই ভয়টা আর নেই, অনেকটাই বড়ো হয়ে গেছে এখন, আর দেখেও তো সবসময়, তাই হয়তো সেই ভয়টা আর নেই। আর এদিকে মানে ও এতই চেঁচা, রেস্টুরেন্টে সবাই ওকে দেখছিল তাকিয়ে আর হাসছিল। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।